জেলার প্রথম খাদ্য উৎসব আহারে তত্ত্ব উদ্বোধন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ মহুয়া মৈত্রা মহাশয়ের উদ্যোগে এই মহতী মেলা সংগঠিত হচ্ছে। নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী রান্না করার সুস্বাদু খাবার, শাড়ি, গয়না সহ কৃষ্ণনগর, ধুলিয়া, তেহট্ট, পলাশীপাড়া, করিমপুর, হাঁসখালী, শান্তিপুর, নবদ্বীপ, হরিণঘাটার নামি দামি মিষ্টির দোকান ও রেস্তোরাঁ এই মেলায় অংশগ্রহণ করেছে। একই সাথে আগামী 5 দিন এই মঞ্চে সুপ্রসিদ্ধ বাউল গান, কবি গান, নাটক, ব্যান্ডের গান সহ নানা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। থাকছে কিডস আড্ডা জোন। আড্ডা আমাদের বাঙালি জীবনের অঙ্গ। পুরুষ ও মহিলাদের রান্নার কম্পিটিশনও হবে। সকলে মিলে হৈ হৈ করে এই কয়টা দিন কেটে যাবে। মেলায় তেহট্ট মহকুমার ঐতিহ্য ও ইতিহাস চিত্রর মাধ্যমে ফ্লেক্সে তুলে ধরা হয়েছে। সকলকে অনুরোধ থাকল মেলা প্রাঙ্গণে যথেষ্ট সংখ্যায় ডাস্টবিন, ময়লা ফেলার পত্র রাখা হয়েছে। খাবার প্লেট, পাতা এই বিনেই ফেলবেন। মাননীয় জেলা শাসকের সক্রিয় সমর্থন, এই মহকুমার সকল পঞ্চায়েত সমিতি সহযোগিতা এই মেলাকে সার্থক করে তুলবে। পুলিশ, স্বাস্থ্য, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, দমকল দপ্তরকেও তাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত সকলকে ঐকান্তিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।